আপনি ক্লায়েন্টের একটা কাজ করার সাথে সাথেই সেই টাকাটা তুলে নিতে পারবেন না আপনি যখন কোনো একটা কাজ সম্পন্ন করে সেটা ক্লায়েন্টকে ডেলিভার করবেন ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করবে তারপর টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে অ্যাকাউন্টে ঢুকে সেই টাকাটা পেন্ডিং অবস্থায় থাকবে যেমনটা আপনারা এইখানে আমার দেখতে পাচ্ছেন এই টাকাটা আমার গত দুই দিন আগে আসছে এই টাকাটা আমি কবে পাব একটু যদি নিচে স্ক্রল করি তাহলে এই টাকাটার হিস্ট্রি আমরা দেখতে পারবো এই টাকাটা পাঠিয়েছে আমার এই ক্লায়েন্ট আর এই টাকাটা ক্লিয়ার হতে আরও এগারো দিন লাগবে মোট কথা হচ্ছে ডলার যখন আপনার অ্যাকাউন্টে চলে আসবে তারও প্রায় পনেরো দিন পরে এই টাকাটা আপনি তোলার জন্য রেডি হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার কিছু টাকা আছে যেই টাকাগুলো আমরা চাইলেই এখন উঠাতে পারব এই টাকাগুলো একটা নির্দিষ্ট সময় পর এখানে অ্যাভেলেবেল হয়েছে প্রথমে যখন আমি কাজ সম্পন্ন করব আমার ক্লায়েন্ট টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে। ওই টাকাটা একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় এটা ফিক্সড না এক এক ধরনের ইউজারদের ক্ষেত্রে এটা এক এক রকমের হতে পারে একবারে যারা বিগিনার সেলার একবারে নিউ সেলার যারা তাদের ক্ষেত্রে পনেরো দিনের মতো কিন্তু সে যদি আবার সেলার প্লাস মেম্বার হয় ক্ষেত্রে টাকাটা আরও ফাস্ট তার অ্যাকাউন্টে ঢুকে যাবে এখন চলুন দেখে নেই যে আমরা এই পেজটাতে কিভাবে আসবো আমরা নর্মালি ফাইবারে যখন থাকি ফাইবারে লগ ইন অবস্থায় থাকি বিশেষ করে স্যালার অ্যাকাউন্ট হিসেবে যদি আমরা এখানে থাকি সেক্ষেত্রে আমাদের এই যে এখানে ড্যাশবোর্ড মাই বিজনেস গ্রো অ্যান্ড মার্কেটিং অ্যান্ড অ্যানালাইটিক্স এই ধরনের অপশনগুলো আমরা যেখানে পাবো এই জায়গায় মাই বিজনেসের মধ্যে আসলে আপনি নিচে দেখতে পারবেন আর্নিং নামে একটা মেনু আছে এই আর্নিং মেনুর মধ্যে ক্লিক করলেই আপনি এই জায়গাটাতে চলে আসবেন যেখান থেকে আপনি আপনার যে আর্নিং স্টেটমেন্ট আছে সেই আর্নিং স্টেটমেন্টগুলো এখানে দেখতে পারবেন যে কোথা থেকে কিভাবে কত টাকা আসতেছে কোথায় কত টাকা খরচ হচ্ছে এই সমস্ত হিস্ট্রি আপনি এই আর্নিংয়ের মধ্যে পাবেন আপনি এই যে যেই ড্যাশবোর্ডটি আছে এই ড্যাশবোর্ডের নিচে তাকালে আপনি দেখতে পারবেন লুকিং ফর ফাস্ট পেমেন্ট তাহলে আপনাকে প্লাসে জয়েন করতে হবে প্লাসে জয়েন করতে হলে আপনাকে প্রত্যেক মাসে উনিশ ডলারের মতো ফাইবারকে পে করতে হবে তাহলেই আপনি এই টাকাটা ফাস্ট লোড করতে পারবেন শুধু এই টাকাটা ফাস্ট লোড করা না আরও বেশ কিছু ফিচার আপনি পাবেন যেমন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে পারবেন এই ধরনের কিছু বেনিফিট পাওয়া যায় তবে আমি যেটুকু দেখেছি এটা আসলে খুব বেশি কাজে আসে না তাই আমি এই স্যালার প্লাস মেম্বারশিপ নেওয়ার পরেও আবার সেটাকে ক্যান্সেল করে দিয়েছি যাই হোক তো চলেন দেখি এই টাকাটা কীভাবে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি এর জন্য আমাকে এখানে উইড্রো ব্যালেন্সে ক্লিক করতে হবে উইড্রো ব্যালেন্সে ক্লিক করলে আমাকে এখানে দেখাবে যে আমি কোন অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাই এখানে একটি মাত্র অপশন আছে সেটা হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড এটা হচ্ছে আমার পেউনিয়ার অ্যাকাউন্ট হ্যাঁ আমি আসলে আমার পেওনিয়ার অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাই আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে এখানে আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন তো এখানে যা আছে তাই রেখে আমি এখানে কনফার্ম উইড্রোতে ক্লিক করব এবং ডান আমরা এরপর গটিতে যদি ক্লিক করি আমরা এখানে দেখবো যে ব্যালেন্স অ্যাভেলেবেল ফর ইউজ জিরো ডলার মানে এখন টাকা তোলার মতো আর কোনো টাকাই আমাদের অ্যাকাউন্টে অবশিষ্ট নেই এই টাকাটা যখন আসবে এর সাথে আরও কিছু কাজ আমি যখন করব। ওই টাকাটা যখন আসবে তখন আমি এই জায়গা থেকে আবার টাকা তুলতে পারবো আমার মতো করে তো এখন আমি আমার পেউনিয়ার অ্যাকাউন্টে গিয়ে দেখব যে আমার টাকাটা আসছে কি না পেউনিয়ার অ্যাকাউন্টে ঢুকার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টে টাকাটা লোড হয়ে গিয়েছে এই টাকাটা অনেক সময় সামান্য একটু লেট করে আবার অনেক সময় ইনস্ট্যান্ট লোড হয়ে যায় হ্যাঁ সামান্য একটু লেট করে টাকাটা আপনার কাছে আসতেছে কি না সেটা আপনি বুঝবেন কীভাবে আপনি যখন এই যে এইখানে আপকামিংয়ের মধ্যে ক্লিক করবেন তখন এই টাকাটা দেখতে পারবেন যে এই টাকাটা আপনার জায়গায় লোড হচ্ছে বাট এখনও লোড হয়নি তো যেহেতু এই টাকাটা আমার এখানে লোড হয়ে গেছে সেক্ষেত্রে আপকামিংয়ে আর দেখানোর কোনো সুযোগ নেই এক্ষেত্রে আরও একটু বিষয় লক্ষণীয় আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই ট্রানজেকশন সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন যেমন এখানে আমাকে পাঠানো হয়েছিল একশো ডলার তিন ডলার মানে হচ্ছে শতকরা থ্রি পারসেন্ট টাকা পেওনিয়ার আমার কেটে দিয়েছে এবং এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে যুক্ত হয়েছে একশো এক ডলার আপনি যদি নিচে একটু তাকান দেখবেন যে ট্রানজেকশন টাইম লাইন প্রথম যখন টাকাটা আমার এই জায়গায় আসছিলো তখন এটা আন্ডার রিভিউতে ছিল আজকের ডেটেই এটা আন্ডার রিভিউতে ছিল এবং আজকের ডেটে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে কোনো কোনো পেমেন্টের ক্ষেত্রে এই রিভিউটা একটু সময় লাগতে পারে বাট আমার ক্ষেত্রে এটাতে রিভিউটাতে সময় লাগেনি লাগেনি এই কারণ হচ্ছে আমি আমার এই পেওনিয়ারে প্রচুর পরিমাণ লেনদেন করি বা আগেও করেছি এই ফাইবার আপওয়ার্ক থেকে আমার এই প্রচুর পরিমাণ ডলার আসছে যার জন্য আমার এই অ্যাকাউন্টটা পেওনিয়ারের কাছে ট্রাস্টেড সো তারা খুব দ্রুত সময়ের মধ্যেই আমার এই ট্রানজেকশনটা কমপ্লিট করে দিয়েছে